স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল জৈবনিক প্রক্রিয়ার ওপর যে মক টেস্ট সিরিজ তোমাদের চলছিল সেই মক টেস্ট সিরিজের পরবর্তী প্রশ্ন উত্তর নিয়ে আজ আমরা আবার উপস্থিত হয়েছি আজ তিনশো ষাট নম্বর প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আজকের প্রশ্নগুলো বলা হয়েছে আজকের ফার্স্ট প্রশ্ন নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় উৎস সক্রিয়কারী উৎসেচকটি হল অর্থাৎ কোন উৎসেচক নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় করতে পারে এর সঠিক উত্তর হবে ইন্টারো পেপটাইটিচ পরবর্তী প্রশ্ন মানুষ ইউরিয়া মানুষের শরীরের কোথায় উৎপন্ন হয় এর সঠিক উত্তর হবে লিভার আমরা প্রত্যেকে জানি আমাদের লিভারে অর্নিথিন চক্র ঘটে এই অর্নিথিন চক্রর মাধ্যমে আমাদের শরীরে ইউরিয়া উৎপন্ন হয় অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের শরীরে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াটা ইউরিয়াতে কনভার্ট করে যায় কারণ আমরা যে প্রোটিন জাতীয় খাদ্য খাই সেই প্রোটিন জাতীয় খাদ্য থেকে অ্যামোনিয়া তৈরি হয় এবং এই অ্যামোনিয়া আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক সেই জন্য অনিথিন চক্রের মাধ্যমেই অ্যামোনিয়া ইউরিয়াতে কনভার্ট হয়ে যায় এবং সেটা আমাদের লিভারে ঘটে পরবর্তী প্রশ্ন মানুষের খাদ্য পরিপাক শুরু হয় মুখবহাবর গ্রাসনালী পাকস্থলী যে জুনাম এর সঠিক উত্তর হয়ে যাবে মুখগহ্বরে আমরা প্রত্যেকেই জানি যে মুখগহ্বরে আমাদের খাদ্যের যে পরিপাক সেখান থেকে শুরু হয় এবং আমাদের লালার মধ্যে টায়ালিন নামক উৎসেচক থাকে এবং সেই টায়ালিন সেচ্ছা জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন অবশিষ্ট বায়ুর পরিমাণ কত এখানে এক হাজার একটা সংখ্যা বলেছে অর্থাৎ এক হাজার এম যদি হয় তো যাই হোক অবশিষ্ট বায়ুর পরিমাণ কত প্রবাহী বায়ুর তুলনায় বেশি প্রবাহী বায়ুর তুলনায় কম বায়ুর ধারকত্ব অপেক্ষা বেশি না একশো ঘন সেমি অবশিষ্ট বায়ুর পরি বায়ুর পরিমাণ অ্যাকচুয়ালি বারোশো এম হয় অবশিষ্ট বায়ুর পরিমাণ বারোশো এমএল হয় অর্থাৎ আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে বা নিঃশ্বাস বায়ু ত্যাগ করার পরে যে অবশিষ্ট বাতাস আমাদের ফুসফুসের মধ্যে থাকে তার পরিমাণ বারোশো এম বলা হয়েছে যে আমাদের অবশিষ্ট বায়ুর পরিমাণ কত বলেছে প্রবাহী বায়ুর তুলনায় বেশি না প্রবাহী বায়ুর তুলনায় কম না বায়ুর ধারকত্ব অপেক্ষা বেশি এর সঠিক উত্তর হয়ে যাবে প্রবাহী বায়ুর তুলনায় বেশি কারণ প্রবাহী বায়ুর পরিমাণ হয় পাঁচশো এমএল তাহলে প্রবাহী বায়ুর তুলনায় অবশ্যই অবশিষ্ট বায়ুর ধারক মানে যে পরিমাণ সেটা বেশি পরবর্তী প্রশ্ন একজন খেলোয়াড়ের বায়ু ধারকত্ব কত এর সঠিক উত্তর হয়ে যায় পাঁচ লিটার বেশি উচ্চতায় শ্বসনের হার কমে যায় বেড়ে যায় সিট থাকে না থেমে যায় এর সঠিক হবে বেড়ে যায় দ্বিতীয় হৃদধ্বনি কখন শোনা যায় বলা হয়েছে দ্বিতীয় হৃধ্বনি শোনা যায় যখন অ্যাওটিক কপাটিকা বা ত্রিপথ অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হয় তো এই দুটোই নিলয় থেকে মহাধমনির পথে যাওয়ার জন্য বা নিলয় থেকে যে কপাটিকাগুলো আছে নিলয় থেকে উদ্গত মহাধমনী কপাটিকাগুলি বন্ধের জন্য না এর সঠিক উত্তর হবে নিলয় থেকে উদ্গত কপাটিকাগুলির বন্ধের জন্য নীলয় থেকে উদ্গত কপাটিকা বলতে আমরা জানি যে হৃৎপিণ্ডের মধ্যে নিলয় থেকে একবার রক্ত যাবে হচ্ছে ফুসফুসে এবং আরেকবার নিলয় থেকে রক্ত যাবে হচ্ছে সমস্ত শরীরে এই যে অ্যাওটিক কপাটিকা থাকে সেই অ্যাওটিক কপাটিকা বন্ধের সময় দ্বিতীয় হৃদধ্বনি উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন কোনটি অসামঞ্জস্য অনুচক্রিকার আয়ু চার দিন ভ্যাগোটিস ভ্যাগোটিম স্পন্দন বৃদ্ধি হৃদপিণ্ডের আবরণী পেরিকাটি এবং পালমোনারি ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমরা জানি যে ধমনি কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্তই নিয়ে যায় কিন্তু পালমোনারি ধমনের ক্ষেত্রে এর একটা এক্সেপশন দেখি তাহলে সঠিক উত্তর পালমোনারি ধমনি হবে অসম অক্সিজেনযুক্ত রক্ত এটা হবে কারণ পালমোনারি ধমনী সবসময়ের জন্য কার্বন যুক্ত রক্তই নিয়ে যায় তাহলে এটাই এখানে একমাত্র অসামঞ্জস্য আছে পরবর্তী প্রশ্ন মানুষের বৃক্ষের হাইলাম কোনটি নেফ্রনের একটি অংশ গভীরের একটি অংশ অবতল সীমান্ত এবং আবরণ এর সঠিক উত্তর হয়ে যাবে অবতল সীমান্ত গ্লোমেরুলাসের কার্যকরী পরিশ্রবণ চাপ কত হয় এর সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান এটা কখনও কখনও কুড়ির পরিবর্তে কিন্তু আমাদের পঁচিশও দেওয়া থাকে পরবর্তী প্রশ্ন কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয় এই হবে রয়েবে প্রলিন প্রলিন অপরিহার্য অ্যামাইনোসিড নয় থ্রম্বোসিস হল রক্তনালী অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত জমাট বেঁধে যায় রক্তনালী ছিঁড়ে যায় রক্তনালীর মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং রক্তনালীর মধ্যে রক্ত রক্ততঞ্চন ঘটে এর উত্তর হয়ে যাবে অপশান এ রক্তনালীর অভ্যন্তরে বিশেষ অবস্থায় রক্ত যদি জমাট বেঁধে যায় কখনো কোনো রোগে তাহলে সেই অবস্থাকে আমরা থ্রম্বোসিস বলি পরবর্তী প্রশ্ন হৃৎস্পন্দন কোথা থেকে উৎপন্ন হয় খুবই সহজ প্রশ্ন এর উত্তর হয়ে যাবে খুবই সহজ প্রশ্ন এর উত্তর হয়ে যাবে এসে নোট থেকে পরবর্তী প্রশ্ন কোনটি সত্য নির্ণয় করো একশো মিলি ধমনীর রক্তে উনিশ থেকে কুড়ি মিলিমিটার অক্সিজেন থাকে একশো মিলিমিটার শিরার রক্তে পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো মিলিমিটার মিলিলিটার অক্সিজেন থাকে আর একোনো হিমোগ্লোবিন চারণো অক্সিজেন বহন করতে সক্ষম এর সঠিক উত্তর হবে অপশন ডি যে এখনো হিমোগ্লোবিন চারোনো অক্সিজেন বহন করতে সক্ষম এটা সত্যি আর এক আর তিন অসত্য আমাদের পরবর্তী প্রশ্ন মূত্রে একটি অস্বাভাবিক উপাদান কী ইউরিক অ্যাসিড ক্রিয়েটিন গ্লুকোজ এবং এনএসসিএল এর সঠিক উত্তর হয়ে যাবে গ্লুকোজ কারণ আমরা জানি আমাদের মূত্রে গ্লুকোজ থাকে না যদি আমাদের মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হয় তবে সেটা ইনসুলিনের অভাবে হয় এবং সেই ঘটনাকে আমরা গ্লুকোসুরিয়া বলি পরবর্তী প্রশ্ন গ্লোমেরুলাসের প্রাচীরে রক্তের চাপ কত এর সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চাশ এম এম শরীরের ভেতর ইউরিয়া উৎপন্ন হয় কোথায় এই এর আগেও একবার এসেছিল আজকেই যে যকৃতে অনিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন স্তন্যপায়ী প্রাণী দেহে নিম্নলিখিত কোনটিতে অধিক পরিমাণ অক্সিজেনযুক্ত রক্ত পাওয়া যায় ডানলিন্দ গ্রিবাশিরা বামনিলয় এবং ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় ধমনীতে আমরা জানি যে ধমনী হলে পরেও ও কিন্তু কার্বন যুক্ত রক্তই বহন করে ডান অলিন্দ আর ডান নিলায় দু ক্ষেত্রেই কার্বন যুক্ত রক্ত আসে এবং শিরাতে তো কার্বন যুক্ত রক্তই থাকবে তাহলে অপশন বেঁচে আছে বামনিলায় আর সঠিক উত্তর হয়ে যাবে বাম বামনিলয় আমরা জানি যে বামনিলয় আর বাম অলিন্দ এই দুটাতেই কিন্তু আমরা অক্সিজেনযুক্ত রক্ত পাই পরবর্তী প্রশ্ন রক্তে ভাসমান অতি ক্ষুদ্র কোলাকার চাকতি যারা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে সাহায্য করে তাদের আমরা বলি আরবিসি আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেস যার মধ্যে থাকবে হচ্ছে হিমোগ্লোবিন বলে এক ধরনের রঞ্জক এই হিমোগ্লোবিনের মধ্যে দুটো আলফা চেন এবং দুটো বিটা চেন থাকবে যারা অক্সিজেন পরিবহন করে বা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে নিয়ে যেতে সক্ষম আর এই হিমোগ্লোবিন যদি কখনও অক্সিজেনের সাথে বন্ড করে তাহলে আমরা বলবো অক্সিহিমোগ্লোবিন আর যদি কখনও কার্বন ডাইঅক্সাইডের সাথে বন্ড করে তাহলে আমরা তাকে কার্বক্সি হিমোগ্লোবিন বলি পরবর্তী প্রশ্ন কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে এখে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিটামিন ই হবে এটা সঠিক উত্তর কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও ভিটামিন বি যাকে আমরা ফলিক অ্যাসিড বলি আর ভিটামিন ডি এরাও কিন্তু ভ্রণের বিধিতে সাহায্য করে থাকে এখানে অপশান যেহেতু বি আর ডি নেই সেই জন্য আমরা অপশান ইটাকেই সঠিক বলবো পরবর্তী প্রশ্ন ক্ষুদ্রান্তে কোলাজিনের উৎসেচক সেই কোলাজিনকে কিসে পরিণত করে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে কোলাজিনের উৎসেচক থাকে সে কোলাজিনকে কিসে পরিণত করে এ সঠিক উত্তর হয়ে যাবে লেয়ার পেপটাইট পূর্ণবয়স্ক স্থির ক্ষেত্রে হিমোক্রেটিক মানের গড় কত অ্যাভারেজ হিমোক্রেটিক ভ্যালু পূর্ণবয়স্ক স্ত্রীদের ক্ষেত্রে এটা কত হয় এর সঠিক উত্তর হয়ে যাবে ফর্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট পরবর্তী প্রশ্ন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ডের ওজন কত এর সঠিক উত্তর হয়ে যাবে তিনশো গ্রাম অ্যাকচুয়ালি দুশো পঞ্চাশ আর তিনশোর মাঝামাঝি দুশো আশি গ্রামের মতো প্রায় হয় দুশো আশি গ্রাম তো এটা তিনশো গ্রামের কাছাকাছি হবে তো সেটার জন্য সঠিক উত্তর আমাদের তিনশো গ্রামই করেছে এখানে পরবর্তী প্রশ্ন দেহের তাপমাত্রা যদি প্রতি এক ডিগ্রি বৃদ্ধির জন্য বিএমআর কত শতাংশ বৃদ্ধি পায় দেহের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি পেলে আমাদের বিএমআর কত শতাংশ বৃদ্ধি পাবে এর সঠিক উত্তর হবে দুই থেকে আট পার্সেন্ট বা একে আমরা কখনো কখনো সাত পার্সেন্ট দিয়েও মেনশন করতে পারি যেহেতু এখানে সাত পার্সেন্টের কাছাকাছি দুই থেকে আট পার্সেন্ট অপশানই আছে সেই জন্য এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরবর্তী প্রশ্ন রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণিকা কোনটি ডাব্লিউ বিসি আর বিসি অনুচক্রিকা এবং মনোসাইট এর সঠিক উত্তর হয়ে যাবে অনুচক্রিকা অনুচক্রিকার আরও কিছু নাম অনুচক্রিকাকে কিন্তু আমরা থ্রম্বোসাইড বলতে পারি স্তন্যপায়ী প্রাণী পেশির নিঃসরকাল কত পেশির নিঃসরকাল স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কত হয় এর সঠিক উত্তর হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পরবর্তী প্রশ্ন গ্লুকোজ থেকে যে ভিটামিন সংশ্লিষ্ট হয় ভিটামিন এ সি বি আর ই এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড গ্লুকোজ থেকে ভিটামিন সি সংশ্লেষিত হতে হয় নিউক্লিয়াস উৎসেচকের খড়নস্থল কোনটি অগ্নাশয় লালা গ্রন্থি আন্তিক গ্রন্থি এবং কোনোটি নয় উত্তর হয়ে যাবে কোনোটি নয় এবং যেহেতু এখানে উত্তর কোনোটি নয় তাহলে কোথা থেকে খরিত হয় সেটাও আমরা জেনে রাখবো আমাদের ক্ষুদ্রান্ত থেকে আমাদের ক্ষুদ্রান্ত থেকে এই নিউক্লিয়েজ উৎসেচক খরিত হয় এই উৎসেচক আমাদের নিউক্লিয়েজের যে বিভা নিউক্লিয়াসের যে বিভাজন হয় বা ডিএনএ যে সংশ্লেষ হয় সেই ডিএনএ সংশ্লেষের সময় কাজে লাগে পরবর্তী প্রশ্ন দেখে নেব নিষ্ক্রিয় টিপসনের জন্য সক্রিয়কারী উৎসেচক কোনটি এটি খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এন্টারোপেপটাইটেজ এটা অ্যাকচুয়ালি একটু বানানটা ভুল আছে এন্টারোপেপটাইটেজ হবে আর গরুর দুধে প্রোটিনের পরিমাণ কত এর সঠিক উত্তর হয়ে যাবে অপশানে থ্রি পয়েন্ট ফোর গ্রাম তো আজকের যে জৈবনিক প্রক্রিয়ার ওপর মক টেস্ট সিরিজ ছিল তোমাদের তা এখানেই শেষ দেখা হবে আবার আগামী সোমবারে আর একটি নতুন মক টেস্ট সিরিজের সাথে